আচ্ছা, দিল্লি এবং আগ্রা ভ্রমণ তো সম্পূর্ণ হলো, কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির কি ভ্রমণেই সম্পূর্ণ হয়? বাঙালি ভ্রমণ করতে আসবে কিন্তু কেনাকাটা করবে না, সেটা তো চলবে না। আর যদি কেনাকাটাটা একটু সস্তায় হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। সেরকমই দিল্লিতে কোথায় সস্তায় শপিং করা যায় সেটার খোঁজেই এপ্রিল মাসের 3 তারিখ আমি আর ভাই এসে হাজির হয়েছিলাম দিল্লির বিখ্যাত শপিং মার্কেট সরোজিনী মার্কেট। সরোজিনী নগর মেট্রো স্টপেজ থেকে বেরিয়েই রয়েছে এই সরোজিনী মার্কেট। এখানে আপনারা সস্তায় জামা কাপড় থেকে শুরু করে নানান ইলেকট্রনিক গ্যাজেট চাইলে কিনে নিতে পারেন। এই মার্কেটের লিঙ্কটা দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এই মার্কেট থেকে কেনাকাটা করে নিতে পারেন। কিছু কেনাকাটা করার পর সরোজিনী মার্কেট থেকে বেরিয়ে আমরা ট্রাই করলাম দিল্লির ফেমাস একটি খাবার, দহিবাল্লা। আপনারা এলে কিন্তু অবশ্যই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। পরের দিন দুপুরে নারায়ণা বিহার থেকে পিঙ্ক লাইনের মেট্রো চেপে চলে এলাম ময়ূরবিহার, এবং ময়ূরবিহার থেকে ব্লু লাইনের মেট্রো চেপে চলে এলাম অক্ষরধাম। সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম অক্ষরধাম টেম্পল। দিল্লি ভ্রমণ সম্পূর্ণ করার পর যদি আপনাদের হাতে একটি বাড়তি দিন থেকে যায় তবে এই অক্ষরধাম টেম্পলটি ঘুরে দেখতে পারেন। এই মন্দিরটি গিনিস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির। ভেতরে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেই জন্য মন্দিরের ভেতরটি আপনাদের দেখাতে পারলাম না। এই ছিল আমার দিল্লি ভ্রমণের সবথেকে ছোট একটি ভিডিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দেবেন। পাশাপাশি আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্কটি দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এবং অন্তিম পর্বে থাকছে দিল্লি থেকে কলকাতা আকাশপথে বাড়ি ফেরার অভিজ্ঞতা।